আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য একটি ভিডিও করেছি সেটি হলো নিহারি আর এই নিহারি কিভাবে রান্না করব কি কি লাগছে সবই রেখেছি এই ভিডিওতে আশা করি আপনাদের উপকারে আসবে তার আগে বলি আপনারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি বাজিয়ে রাখুন যাতে করে আমি ভিডিও আপলোড করলেই আপনারা দেখতে পারেন তো আমি নেহারি রান্নার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এই পেঁয়াজটাকে আমি তেল গরম করে ব্যস্তা করে নিব আর আপনারা সাথে থাকুন আর আমি রান্নাটাও করব আজকে এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর আমার কাছে মনে হয় পেঁয়াজ বেরেস্তা দিয়ে রান্না করলেই নিহারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায় তাই রেডি করে নিলাম পেঁয়াজ বেরেস্তা এখন যে কাজটি করব সেটি হলো যে নিহারি রান্নার জন্য আমি হাড় মাংস দুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হাড় হাড়গুলির চার্জ একটু মিডিয়াম করেছি দেখুন এটা দোকান থেকেই করে দিয়েছে ওরা আর সাথে একটু মাংস আছে তা আমি মনে করি আর একটু মাংস অ্যাড করে দিলে এটা ভালো লাগবে তাই আমি আর একটু সুদ মাংস রেখেছি দেখাচ্ছি রকম দেখুন হাড়গুলি অনেক সুন্দর তো আমি এই সুদ মাংসগুলিকেও এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি কেটে আমি দুয়ে পানি সরিয়ে নিয়েছি তো এখন যে কাজটি করব আমি একটা পাতিলে নিয়ে নিব এই হাড় এবং মাংস নিয়ে আমি মশলা অ্যাড করে দিব এক এক করে সবগুলি মশলা অ্যাড করে দিব দেখাচ্ছি কতটুকু পরিমাপ দিয়েছি তো এখন অ্যাড করে দিব হলো এখানে মাংস আর সাথে দিয়ে দিব লবণ লবণ দিয়েছি আমি তেন চা চামচ যদিও পরে অ্যাড করা যাবে লাগলে এখন মরিচ গুঁড়া দিয়েছি দুই চা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ আমি এখানে কাঁচামরিচ অ্যাড করব তো হলুদ সাথে দিয়ে দিব হলো গুঁড়া মশলা এটা আমি হল জিরা দনিয়া সহ সব রকমের গরম মশলা একসাথে করে গুঁড়া করে নিয়েছিলাম তো এখানে দিয়েছি দুই টেবিল চামচ সাথে দিয়ে দিব হলো আস্ত এলাচ আর তেজপাতা তো এখন আমি যে অ্যাড করে দিব হলো আদা রসুন পেস্ট দিয়ে দিব হলো নেয়া বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি দিয়ে আমি সবগুলো উপকরণ এখন মেখে নিব মাংসের সাথে তো আমি ভালোভাবে মেখে নিচ্ছি আপনারাও তাই করবেন আর মেখে রান্না করলে সব মশলা সবগুলি হাড় মাংসের সাথে মিশবে দেখুন কি সুন্দর করে মেখে নিয়েছি আপনারাও তাই করবেন তো এইভাবে করে চুলাটা অন করে কষিয়ে নিব তো দেখুন দেখতে থাকুন আমি এখানে প্রায় পনেরো বিশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি একদম দেখুন মাংসের মতো থকথকে করে কষিয়ে নিয়েছে পানি ছাড়া কষিয়েছি তো যে এটা যেহেতু নেহারি আমি অ্যাড করে দিব এখন পানি আর পরিমাপ মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি সাথে অ্যাড করে দিব হলো কাঁচামরিচ কাঁচামরিচ আর পানি দিয়ে আমি এখন এটাকে ডেকে রান্না করব আর মাঝে মাঝে একটু নেড়ে দিব নেড়ে এভাবে রান্না করব প্রায় চল্লিশ মিনিটের মতো তো আমাদের নেহারি প্রায় চল্লিশ মিনিট পর রেডি যদিও এটা দেখতে এরকম মনে হচ্ছে একটু পানিটা বেশি না নেহারি একটু ঠান্ডা হলে থকথকে হয়ে যাবে তো আমি একটা বাটিতে নিয়ে পরিবেশন করছি আর নেহারি খাওয়া যায় অনেক কিছুর সাথে খিচুড়ি স্পেশালি চালের রুটি আটার রুটি খিচুড়ির সাথে তো আরও ভালো লাগবে পোলাও দিয়েও খাওয়া যায় কিন্তু আমি রেডি করে নিলাম আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সবাইকে